রয়েছি আমরা প্রসেনজিৎ প্রিয়া এই মুহূর্তে নন্দলাল মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছেন নন্দলাল মন্দির, মাকড়া পাথরের এই একরত্ন মন্দিরটি ঠিক সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে নির্মাণ করা হয়েছিল। আমরা আগে দেখেছি ছিন্নমস্তা মন্দির, সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। ছিন্নমস্তা মন্দিরের পূর্ব দিকে কালাচাঁদ মন্দিরে যাওয়ার পথে রাস্তার ঠিক বাঁদিকে একটু লক্ষ্য রাখুন, দেখতে পাবেন নন্দলাল মন্দির। আর এই মন্দির একেবারে নিরালার এক পরিবেশে আমরা রয়েছি, কোনো পর্যটক নেই, পর্যটক শূন্য। ইতিহাস যেন আমাদের আমন্ত্রণ জানাচ্ছে, নিয়ে যাচ্ছে যেন আমাদের শতাব্দী প্রাচীন যুগে। আমরা সেই মন্দিরে রয়েছি, হ্যাঁ, নন্দলাল মন্দির। আমরা ইতিহাসকে অনুভব করছি, পর্যটক শূন্য, শুধু প্রসেনজিৎ প্রিয়া আর আপনারা, কারণ আমরা অনুভবে ইতিহাসকে উপলব্ধি করতে চাই। আর সাথে আছেন আপনারা, সাথে থাকুন আমাদের, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, লাইক করুন, শেয়ার করুন, আমরা আছি আপনাদের সাথে। মন্দিরের শহর টেরাকোটা শহর, বিষ্ণুপুরের মল্লভূম থেকে তুলে ধরলাম আপনাদের সামনে ইতিহাসকে, ঐতিহ্যকে, শিল্পকে, বিষ্ণুপুরের নন্দলাল মন্দির। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, তাহলে আমরা আরো উৎসাহিত হব।